বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের প্রতিবেদন পাঠিয়েছেন আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবির, কাতার প্রতিনিধি ইএম আকাশ, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, জেদ্দা প্রতিনিধি হানিজ সরকার। জাতীয় কেন্দ্র ডিএক্স অ্যান্ড সংযুক্ত আরব আমিরাত কমিটির উদ্যোগে দুবাইস্থ কার্যালয়ে এক সেমিনার আয়োজন করা হয়। মোহাম্মদ আলী সুলতান মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আবু তয়ব তালুকদার আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান, শেখ ওসমান, সাঈদ, মঞ্জু শাহাদাত, মোস্তফা, আলাউদ্দিন, আব্দুল হক সহ আরো অনেকে। সেমিনারে মানসিকভাবে সুস্থ থাকা ও অর্থনৈতিক উন্নতির উপর গুরুত্ব আরোপ করা হয়। বঙ্গবন্ধু পরিষদ ওমানের আলচিফ শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় ও নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিরুদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন হাজি জসিমউদ্দিন। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সরওয়ার, রোকনউদ্দিন, নুরুল আফসার সহ আরো অনেকে। আগামী 18 ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এই উপলক্ষে কাতার জুড়ে এখন সাজ রব। বিভিন্ন সড়ক এবং সরকারি ও বেসরকারি অফিস আদালত সহ ভবনগুলোর সামনে সাজানো হয়েছে কাতারের জাতীয় পতাকা। এই উপলক্ষে এবারও বাংলাদেশী কমিউনিটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে। 18 ডিসেম্বর বিকেলে ওয়াকরা স্টেডিয়ামের ইনডোর হলে গান গাইতে বাংলাদেশ থেকে আসছে সঙ্গীত শিল্পী তপন চৌধুরী ও সিলেটের দৃষ্টি তালুকদার বন্যা। পাশাপাশি অনুষ্ঠানে আরো অংশ নেবেন বিভিন্ন সমাজ ও সাংস্কৃতিক সংগঠন। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা 2015 রিয়াদ অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম শ্রম সচিব মিজানুর রহমান, সোহরাব হোসেন লিটন, মামুনুর রশিদ এবং আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির। মেলায় বসানো হয় বিভিন্ন খাবার, দেশীয় পিঠাপুলি ও শিশুদের খেলনার দোকান, ছিল ব্যাংক, রিয়েল এস্টেট কোম্পানি, মোবাইল ও মেডিকেল ক্লিনিক। এছাড়া মেলায় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে থাকে নাচ, গান, কবিতা আবৃত্তি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে সাংবাদিক এবং কমিউনিটি নেতারা মেলায় যোগ দেন। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শেষ হয় প্রবাসী সাংবাদিকদের আয়োজনে বিজয় মেলা। ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি এর উদ্যোগে আয়োজিত আন্তঃ কনসোলেট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ইন্ডিয়ান কনসোলেটকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে উন্নীত হয় জেদ্দা বাংলাদেশ কনসোলেট ক্রিকেট দল। খেলায় অংশ নেওয়া দেশগুলোর কনসাল জেনারেলগণ উপস্থিত ছিলেন। পয়েন্ট ভিত্তিক এই খেলায় বাংলাদেশ কনসোলেট ক্রিকেট টিম 17 ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কান কনসোলেট ক্রিকেট টিমের সাথে।